স্বাগতম সবাইকে গত ক্লাসে আমরা পরমাণুর মডেল নিয়ে আলোচনা করেছিলাম অর্থাৎ পরমাণু দেখতে কেমন এটা আমরা জানি না তো বিজ্ঞানীরা নিয়েছেন পরমাণু দেখতে এমন হবে এরপরের মধ্যে এই সব কণিকা থাকবে তো এটাকে পরবর্তীতে আমরা পরমাণুর মডেল বলেছি তো রাদারফোর্ড নামক বিজ্ঞানী যে অনুমানটা করেছিলেন রাদারফোর্ড পরমাণু মডেল সেটা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি আজকে দেখব নীলস বোর নামক একজন বিজ্ঞানী পরমাণু সম্পর্কে যেসব হাইপোথেসিস যেসব অনুমান করে একটা মডেল দাঁড় করিয়েছেন ওই তার মডেলটি আজকে দেখব বোর পরমাণু মডেল ওকে খুবই সুন্দর বোর পরমাণু মডেল আমরা এখন দেখব তো বোর পরমাণু মডেলে তিনি তিনটা কথা বলেছেন আমরা এখন তার বোর বোরের তিনটা কথা দেখবো তো তিনি বলেছেন পরমাণু দেখতে কেমন হবে এটা নিয়ে তিনটি কথা আমরা এখন তিনটা কথা দেখব এক নাম্বার প্রথম তিনি যে কথাটা বলেছেন এই অর্থাৎ জিনিসটাকে আমরা বলতে পারি বোর পরমাণু মডেলের কথা এক নাম্বার হচ্ছে পরমাণুতে ইলেকট্রন থাকবে তাহলে পরমাণুতে ইলেকট্রন থাকবে ভালো কথা ইলেকট্রনের কৌণিক ভরবেক হবে একটি ধ্রুবকের পূর্ণসাঙ্খ্যিক গুণিতক এই কথাটা বোর বলেছেন প্রথমেই এবং পরবর্তীতে এই কথা থেকে আরো দুটি কথা বলেন আমরা প্রথমত তিনি যে কথাটা বলেছেন ওই কথাটা ট্রাই করি এরপর এই কথা থেকে তিনি কোন কথাটা বলেছেন সেটা বোঝার ট্রাই করব। আচ্ছা তো বলা হচ্ছে পরমাণুতে ইলেকট্রন থাকবে ইলেকট্রনের কৌনিক ভরবেগ প্রথমে আসো কৌণিক ওয়ার্ডটা কখন আসবে কৌণিক ওয়ার্ডটা আসবে যারা ঘূর্ণনশীল যারা ঘুরে যারা রুটেট করে যে সকল বস্তু বা কণা ঘুরে তাদের জন্য কৌণিক শব্দটা আসবে তাহলে ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের চার ঘুরছে তাই তার জন্য কৌণিক শব্দটা আসবে তাহলে যেই ঘোরাঘুরি করবে তার জন্য কৌণিক শব্দটা আসবে তো এখানে কৌণিক শব্দটা কেন এসেছে ইলেকট্রন নিউক্লিয়াসের চার ঘোরাঘুরি করছে চার ঘুরছে চারদিকে ঘুরছে তাই কৌণিক শব্দটা এসেছে তো বলেছে ইলেকট্রনের কৌনিক ভরবে ভরের সাথে বেগের বেগের গুণফল সাথে ইলেকট্রনের ভরবেগ হবে তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে কৌনিক ভরবেগ জিনিসটা কি সেটা আমাকে জানতে হবে তাহলে চলো কৌণিক ভরবেগ জিনিসটা কি সেটা জানি কৌণিক ভরবেগ হচ্ছে এ যে দেখো ভর তার সাথে বেগ তার সাথে কৌণিক জিনিস গুণ করব আর তাহলে ভরের সাথে বেগের সাথে যদি একটা ব্যাসার্ধ গুণ করে দিই ওই পুরো তিনটা জিনিসকে একসাথে বলবো কৌনিক ভরবেগ তাহলে কৌণিক ভরবেক মানে কি ভর বেগ এবং ব্যাসার্ধ এই তিনটাকে একসাথে বলবো কৌণিক ভরবেগ তাহলে বলা হচ্ছে কৌনিক ভরবেগ তাহলে অ্যাম্বি এটা হবে কৌণিক ভরবেগ এটা সমান এটা সমান কি লিখতে পারি এটা সমান লিখবো একটি ধ্রুবকের পূর্ণসাংখ্যিক গুণিতক তার মানে একটি ধ্রুবকের একটা ধ্রুবক হবে তাহলে একটা ধ্রুবক আনলাম এরপর পূর্ণসাঙ্খ্যিক তার মানে পূর্ণ হবে পূর্ণ সংখ্যা আনলাম এরপর বললো গুণিতক গুণিতক মানে হচ্ছে গুণ করে দিতে হবে গুণ করে দিলাম তাহলে দেখো আমাকে বোর যা যা বলছে আমি তাই তাই করেছি একটা ধ্রুবকের নিয়ে আসলাম পূর্ণসাঙ্ক্ষিক পূর্ণ সংখ্যা নিয়ে আসলাম গুণিতক গুণ চিহ্নটা নিয়ে আসলাম কী সমান কৌণিক ভরবেগ সমান কৌণিক ভরবেগ নিয়ে আসলাম তাহলে কৌণিক ভরবেগ হবে ধ্রুবকের পূর্ণসংখ্যিক গুণিতক এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ধ্রুবকটা কি জিনিস ধ্রুবকটা কি আচ্ছা ধ্রুবকটা হচ্ছে এইচ ডিভাইডেড বাই টু পাই এটা হচ্ছে ধ্রুবকটা এইচ হচ্ছে একটা ধ্রুবক তাকে আবার ভাগ করে দিব টু দিয়ে এবং পাই দিয়ে পাইমানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তোমরা জানো ম্যাথের মধ্যে তোমরা পড়েছ পাই পাইমানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তার মানে এইচ একটা ধ্রুবককে টু পাই দিয়ে ভাগ করে দিব এই পুরোটা একটা ধ্রুবক তাহলে এটাকে আমরা বলছি ধ্রুবক তার সাথে গুণ করে দিব পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাকে আমরা বলি এক দুই তিন এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাকে আমরা এন দিয়ে প্রকাশ করে থাকি অ্যান্ড মানি ওয়ান হতে পারে টু হতে পারে থ্রি হতে পারে তার মানে অ্যান্ড দ্বারা গুণ করে দিলাম এটা হচ্ছে কৌণিক ভরবেক তাহলে কৌণিক ভরবেকটা হবে অ্যান ইন টু এই যে ফর্মুলাটা তোমরা দেখতে পাচ্ছো এই ফর্মুলাটা দিয়েছেন বিজ্ঞানী বোর বিজ্ঞানী বোর বলেছেন ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে অ্যান ইন টু একটা ধ্রুবক এইচ টু পাই এন এইচ বাই তোমরা তোমাদের বইয়ে দেখবে এই ফর্মুলাটা দেওয়া আছে যে ইলেকট্রনের কোনিক ভরবেক সমান এন এইচ বাই টু দেওয়া আছে আচ্ছা তো এটা হচ্ছে ওনার প্রথম কথা যে পরমাণুতে ইলেকট্রন থাকবে ইলেকট্রনের কোনিক ভরবেক হবে একটা ধ্রুবকের পূর্ণ সাংক্ষিক গুণিতক ওই ধ্রুবকটা চেএস বাই টু তার পূর্ণ সাংখ্যিক গুণিতক গুণিতক মানে গুণ করে দিব পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে দিব পূর্ণ সাংক্ষিক গুণিতক পাব কৌণিক ভরবেগ সমান শুধু ভরবেগ বলে এম বি হতো কৌণিক বলার কানে আর সহ চলে আসছে তাহলে এম বি আর সমান এন বাই টু পাই আচ্ছা এবার চলে আসো দুই নাম্বার কথা তিনি দ্বিতীয় যে কথাটা বলেছেন ওই কথাটা এখান থেকেই আসে দ্বিতীয় কথা হচ্ছে বিজ্ঞানী বোরের দ্বিতীয় কথা হচ্ছে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন যেখানে সেখানে থাকতে পারে না যেখানে সেখানে থাকতে পারে না তাহলে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন যেখানে সেখানে থাকতে পারে না বরং কিছু অনুমোদিত কক্ষপথে থাকবে কক্ষপথে থাকবে এই দ্বিতীয় কথাটাও বিজ্ঞানী বোর বলেছেন বলছেন নিউক্লাসের চারদিকে ইলেকট্রন যেখানে সেখানে থাকতে পারে না বরং কিছু অনুমোদিত কক্ষপথ থাকবে এই কক্ষপথগুলো বৃত্তাকার হবে তাহলে দুইটা কথা বলেছেন এই কক্ষপথগুলো আবার কি হবে এই কক্ষপথগুলো বৃত্তাকার হবে বৃত্তাকার হবে তাহলে দেখো রাদারফোর্ডের পরমাণু মডেল যখন আমরা পড়ছিলাম উনিশশো সালে রাদারফোর্ড যখন তার পরমাণু মডেলটা দিয়েছিলেন আমরা সেখানে সীমাবদ্ধতা হিসেবে পড়েছি রাদারফোর্ড কিন্তু বলতে পারেনি ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে কিভাবে ঘুরে বৃত্তাকারে বর্গাকারে আয়ত আকারে সামান্তরিক আকারে ত্রিভুজ আকারে গোল্লা আকারে কীভাবে ঘুরে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন কিভাবে ঘুরে সেটা সম্পর্কে রাদারফোর্ড বলতে পারেননি সেটা আমাদেরকে নীলস বোর বলছেন নিউক্লিয়াস নিউক্লাসের চারদিকে ইলেকট্রন যেখানে সেখানে থাকবে না কিছু অনুমোদিত কক্ষপথে থাকবে এবং এই কক্ষপথগুলো বৃত্তাকার হবে এই কথাটা আমাদেরকে বিজ্ঞানী নিলস বোর্ড বলছে এখন এই কথাটাকে ব্যাখ্যা করতে হবে আমাদেরকে তো এই কথাটার ব্যাখ্যাটা আমরা পাওয়া যাবে এক নম্বর কথায় সো এই কথাটা আমরা ব্যাখ্যা করবো এক নম্বর কথা দিয়ে এক নম্বর কথা কি বলেছেন ইলেকট্রনের কণিক ভরবেগ একটা ধ্রুবকের পূর্ণসাঙ্ক্ষিক গুণিতক হবে তো এই কথাটা দিয়ে আমরা এই কথাটাকে এখন ব্যাখ্যা করব। তাহলে চলো ব্যাখ্যা করা শুরু করি তো একটু মনোযোগ দিতে হবে বিজ্ঞানী বোরের পরমাণু যদি তোমরা বুঝতে চাও ভালো করে ফিল করতে চাও একটু করে ঠান্ডা মাথায় বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে আমাদেরকে তাহলে চলো দেখো ভালো করে প্রথমে আসো পূর্ণ সংখ্যা মানে কি পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার বা ইনটিজার নাম্বার এন মানি আমরা এখানে বলবো ওয়ান হতে পারে টু হবে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা নিচ্ছি আর কি ধনাত্মক পূর্ণ সংখ্যা নিচ্ছি ঋণাত্মকগুলো আমরা নিব না ধনাত্মক পূর্ণ সংখ্যা নিচ্ছি ফোর হতে পারে ফাইভ হতে পারে ডট 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 আরও হতে পারে তাহলে দেখো এন সমান যদি ওয়ান বসাই ওয়ান হয় মানে ওয়ান বসাই তাহলে আমরা পাচ্ছি এম বি আর সমান ওয়ান ইন এইচ বাই টু পাই তখন আমরা আর সমান পাচ্ছি আমরা যদি আর সমান কি পাই দেখো আমরা তখন আর সমান পাচ্ছি তখন আর সমান হবে এইচ বাই টু পাই আর এম বি যেটা আছে সেটাকে নিচে নিয়ে যাবো তাহলে ওয়ান বাই এম বি হবে কারণ এ পাশে উপরে আছে ওই পাশে গেলে নিচে চলে যাবে ওয়ান বাই এম বি হবে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো ভাইয়া যেই সূত্রটা আমাদেরকে পড়িয়েছেন অ্যামবিআর সমান এনএইচ বাই টু পাই এখানের মধ্যে এমটা কি ছিল প্রশ্ন করতে পারো ভিটা কি ছিল প্রশ্ন করতে পারো আরটা কি ছিল উত্তর আমি দিয়ে দিয়েছি আগেই ইলেকট্রনের কৌণিক ভর বেগ তার মানে এমটা ছিল ইলেকট্রনের ভর ভিটা ছিল ইলেকট্রনের বেগ আরটা ছিল ইলেকট্রনের ওই যে ব্যসার্ধ সে যেই বৃত্তাকার পথে ঘুরবে ওই বৃত্তাকার পথে দূরত্ব বা ব্যাসার্ধ তার মানে আমি একটু কথাগুলোকে এখানে লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে আবারও সুবিধা হয় তাহলে এম ভি আর সমান এন এইচ বাই টু পাই এখানের মধ্যে এম হচ্ছে ইলেকট্রনের ভর সো ইলেকট্রনের ভর বি হচ্ছে ইলেকট্রনের বেগ আর হচ্ছে যেই বৃত্তাকার পথে ঘুরবে সেই বৃত্তাকার পথে ব্যাসার্ধ অ্যান হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে আমি একটু করে তোমাকে ছুট্ট করে লিখে দিলাম ওকে ভাইয়া তাহলে এম কার ইলেকট্রনের ভর ভি কার ইলেকট্রনের বে আর কার ইলেকট্রন যেই বৃত্তাকার পথে ঘুরবে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ তাহলে আমরা যখন আর কে আলাদা করে বের করলাম তাহলে আমরা আসলে কী বের করেছি ইলেকট্রনের ব্যাসার্ধ বের করেছি ইলেকট্রন যে বৃত্তাকার পথে ঘুরবে সে বৃত্তাকার পথের ব্যাসার্ধ বের করেছি কত পেয়েছি এইচ বাই টু পাই ওয়ান বাই এম বি আচ্ছা এন এর মান যখন ভাইয়া টু হবে তোমরাই বলো কি হবে এন এর মান টু বসালে এম বি আর সমান কী পাবো টু ইন টু এইচ বাই টু পাই পাবো এই যে দেখো এখানে এন এর পরিবর্তে টু বসিয়ে দিব এইচ বাই টু পাই তখন আমার আর সমান কি হবে তখন আমার আর সমান হবে টু টু এইচ বাই টু পাই এম ওয়ান বাই এম বি তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা আগো ছিল এইচ বাই টু পাই ওয়ান বাই এম বি এখনও আছে এইচ বাই টু পাই ওয়ান বাই এম বি একটা টু যুক্ত হয়েছে এই যে দুই গুণ হয়েছে দ্বিগুণ হয়ে গেল আমরা যদি এন এর মান থ্রি বসাই তাহলে তিনগুণ হয়ে যাবে এন এর মান থ্রি হলে তখন এখানে এম বি আর সমান আসবে থ্রি ইন টু এইচ বাই টু পাই পরবর্তীতে নিচে নিয়ে যাবো তাহলে আমরা আর সমান কী পাবো তখন আমরা আর সমান পাবো থ্রি ইন্টু এইচ বাই টু পাই ওয়ান বাই এম বি জাস্ট আমরা তখন তিন গুণ পাবো তাহলে আমরা এখানে একটা ব্যাপার লক্ষ্য করছি সেটা হচ্ছে ভালো করে খেয়াল করো এন এর মান ওয়ান হতে পারে এরপর টু হতে পারে থ্রি হতে পারে মাঝখানে কিছু হতে পারে না ওয়ান এবং টু এর মাঝখানে কিছু হবে না টু এবং থ্রি এর মাঝখানে কিছু হবে না পূর্ণ সংখ্যা তো হবে ওয়ান ওয়ান এরপর টু টু এরপর থ্রি থ্রি পর ফোর তাহলে অ্যানের এর মানগুলা যখন বসাচ্ছি তখন আমরা ইলেকট্রনের ব্যাসার্ধগুলা পেয়ে যাচ্ছি তা আমি যদি তোমাদেরকে একটু চিত্র এঁকে দেখাই দেখো এটা যদি হয় নিউক্লিয়াস নিউক্লিয়াস থেকে মনে করে নাও তার আগে একটা কথা বলে নি মনে করে নাও মনে করে নাও এটা আমরা ক্যালকুলেশন করার পর এটার মান আসছে জিরো মনে করে নাও এটার মান আসছে ব্যাসার্ধের মান আসছে জিরো পয়েন্ট ফাইভ থ্রি তাহলে এটা দ্বিগুণ হয়ে যাবে তাহলে এটা হবে ওয়ান পয়েন্ট জিরো সিক্স দ্বিগুণ এটা তিন গুণ হয়ে যাবে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি মনে করে নাও ওয়ান পয়েন্ট ফাইভ নাইন একটা ধরলাম আর কি তিন গুণ হয়ে যাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ব্যাসার্ধটা বড় হচ্ছে কিন্তু মাঝখানে দেখো গ্যাপ আছে মাঝখানে দেখো গ্যাপ আছে আমরা যদি জিনিসটাকে দেখাই তোমাদেরকে এটা নিউক্লিয়াস তারপর এই যে একটা ব্যাসার্ধ এই যে আরেকটা ব্যাসার্ধ এই যে আরেকটা ব্যাসার্ধ তাহলে নিউক্লিয়াস থেকে কিছু ইলেকট্রন থাকবে জিরো পয়েন্ট ফাইভ থ্রিতে কিছু ইলেকট্রন থাকবে ওয়ান পয়েন্ট জিরো সিক্সে কিছু ইলেকট্রন থাকবে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রিতে মাঝখানে কোনো ইলেকট্রন নাই এ জায়গায় কোনো ইলেকট্রন থাকবে না মাঝখানে কোনো ইলেকট্রন থাকবে না ইলেকট্রন থাকবে জিরো পয়েন্ট ফাইভ থ্রি ওয়ান পয়েন্ট জিরো সিক্স এরপর তার মানে ইলেকট্রনগুলা এই দূরত্বে থাকবে এই দূরত্বে থাকবে মাঝখানে থাকবে না তাহলে ইলেকট্রন যেখানে সেখানে থাকতে পারে না ইলেকট্রন যেখানে সেখানে থাকতে পারে না ইলেকট্রন কোথায় থাকবে সেটা আর বলে দিচ্ছে আর যেখানে ইলেকট্রন সেখানে কারণ আর হচ্ছে ইলেকট্রন থাকার ব্যসার্ধ ইলেকট্রন যে পথে থাকবে সেই পথের ব্যাসার্ধ তাহলে আমরা দেখতে পাচ্ছি এর মান ওয়ান বসালে ইলেকট্রন থাকবে এখানে টু বসালে ইলেকট্রন থাকবে এখানে ত্রিবসাল ইলেকট্রন থাকবে এখানে তার মানে ইলেকট্রন যেখানে সেখানে থাকতে পারে না হয় জিরো পয়েন্ট ফাইভ থ্রিতে থাকবে না হয় ওয়ান পয়েন্ট থাকবে না হয় ওয়ান পয়েন্ট ফাইভ থ্রিতে থাকবে না হয় এই ধরনের কিছু মানে থাকবে এটাকেই এই বলছেন ইলেকট্রন যেখানে সেখানে থাকতে পারে না কিছু অনুমোদিত কক্কথে থাকবে এই কক্কথ বলা হচ্ছে ওই পথগুলাকে এই যে নিউক্লিয়াস থেকে জিরো পয়েন্ট ফাইভ থ্রি মিটার গিয়ে একটা পথ আঁকব এটাই কক পথ নিউক্লাস থেকে ওয়ান একটা পথ আকব এটাই কক্ষপথ নিউক্লাস থেকে ওয়ান একটা পথ আঁকবো এটাই কক্ষপথ তার মানে নিজবোর বলছেন ইলেকট্রন যেখানে সেখানে থাকতে পারে না কিছু অনুমোদিত এই অনুমোদিত হচ্ছে এরা ওই আরের মান যা আসে ওইটাই অনুমোদিত এটা ছাড়া অন্যগুলো হবে না তাহলে অনুমোদিত কিছু কক্ষপথে থাকবে এবং এই কক্ষপথগুলো বৃত্তাকার হবে কারণ ব্যসার্দ ব্যাসার্ধ সব জায়গায় সেম হলে সেটা বৃত্তাকার হয় এই যে এখান থেকে এদিকে গেল জিরো পয়েন্ট ফাইভ থ্রি এদিকে গেলেও জিরো পয়েন্ট ফাইভ থ্রি এদিকে গেলেও জিরো এদিকে গেলেও জিরো পয়েন্ট তার মানে বৃত্তাকার হবে তার মানে বোর্ডের দ্বিতীয় কথা কী ছিল ইলেকট্রন যেখানে সেখানে থাকতে পারে না বুঝতে পেরেছি যে ইলেকট্রন যেখানে সেখানে কেন থাকতে পারে না কারণ আমরা দেখতে পাচ্ছি এন এর মান ওয়ান হইতে পারে টু হইতে পারে থ্রি হইতে পারে ফোর হইতে পারে এন এর মান বসালে আর এর মান পাচ্ছি এটা 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 আর যেহেতু এক একটা মান পাচ্ছি সব মান পাচ্ছি না আমরা এখানে জিরো থেকে শুরু করে জিরো জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট থ্রি সব মান পাচ্ছি না আমরা শুধুমাত্র কিছু ফিক্স মান পাচ্ছি তাই ইলেকট্রন যেখানে সেখানে থাকতে পারে না কোথায় থাকবে কিছু অনু অনুমোদিত এই যে এই মানগুলাকে বলছি অনুমোদিত কক্ষপথে থাকবে এবং কক্ষপথগুলো বৃত্তাকার হবে তোমরা দেখতে পাচ্ছ কক্ষপথগুলো বৃত্তাকার হবে তো এটা ছিল নীলসবুরের দ্বিতীয় কথা তোমরা তোমাদের বই দেখলে দ্বিতীয় কথা হিসেবে এটা পাবা ইলেকট্রন যেখানে সেখানে থাকতে পারে কিছু অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে থাকবে আচ্ছা গেল এরপর এবার আসো নিজবোর তৃতীয় একটা কথা বলেছেন নীলবোরের তৃতীয় কথাটা আমরা একটু দেখব তাহলে নীলবোরের তৃতীয় কথায় আসো বোর তৃতীয় কোন কথাটা আমাদেরকে বলেছেন বোর আমাদেরকে তৃতীয় যে কথাটা বলেছেন সে কথাটা হচ্ছে ইলেকট্রন যখন একটা কক্ষপথে একটি কক্ষপথে ঘুরে তখন সে শক্তি গ্রহণ বা ছেড়ে দে না কখন ছেড়ে দেয় কখন গ্রহণ করে যদি ইলেকট্রন নিচের ককপথ থেকে উপরের কক্ষপথে যায় উপরে গেলে উপরের কক্ষপথে গেলে শক্তি গ্রহণ করে অথবা শোষণ বলি এটাকে শোষণ করে আর উপর থেকে নিচে নামলে উপরের কক্ষপথ থেকে যদি নিচের কক্ষপথে আসে উপরের কক্ষপথে থেকে নিচের কক্ষপথে আসলে কক্ষপথ বলতে কি বুঝাচ্ছি যেই যেই বৃত্তাকার পথে ইলেকট্রন ঘুরে সেটা কক্ষপথ তাহলে উপরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথে নেমে আসলে তখন শক্তি সে ছেড়ে শক্তি ছেড়ে দে এটাকে আমরা সুন্দর একটা ভাষায় বলি বিকিরণ করে দে বিকিরণ করে তো এটা হচ্ছে বোরের তৃতীয় কথা তাহলে বোরের যে তিনটা কথা বলেছেন তার মধ্যে তিন নাম্বার কথাটা আমরা এখন দেখলাম এখন আমরা এটা বোঝার চেষ্টা করব এই কথাটা তাহলে দেখো বোর কি বলেছেন আমাদেরকে বোর আমাদেরকে বলেছেন তিন নাম্বার যে কথা সেটা হচ্ছে ইলেকট্রন যখন একটা কক্ষপথে ঘুরে তখন সে কোনো শক্তি গ্রহণ করে না ছেড়ে না তার মানে ফর এক্সাম্পল এটা যদি হয় নিউক্লিয়াস এটা যদি হয় প্রথম কক্ষপথ এটা যদি হয় দ্বিতীয় কক্ষপথ এটা যদি হয় তৃতীয় কক্ষপথ এই যেটা হচ্ছে প্রথম এটা হচ্ছে দ্বিতীয় এটা হচ্ছে তৃতীয় এখানে এন এর মান ওয়ান এখানে এন এর মান টু এখানে এন এর মান থ্রি ওই যে আমরা বলেছিলাম আর এর মান জিরো পয়েন্ট ফাইভ থ্রি আমরা তো ইচ্ছে মতো একটা মান দিয়েছিলাম ওয়ান পয়েন্ট জিরো সিক্স ওয়ান পয়েন্ট ফাইভ একটা মান দিয়েছিলাম আর কি তো এটা হচ্ছে প্রথম কক্ষপথ এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ মনে করে নাও হ্যাঁ তো ইলেকট্রন যখন কোন একটা কক্ষপথে ঘুরতে থাকে মনে করো এই দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন ঘুরতেছে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন ঘুরছে তখন এই ইলেকট্রনটা কোনো শক্তি গ্রহণ করবে না বিকিরণ করবে না তার কাছে মনে করো একশো জুল শক্তি আছে তার কাছে একশো শক্তি আছে একশো শক্তি সে এই একশো শক্তি নিয়ে ঘুরতে থাকবে অর্থাৎ যখন একটা ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে তখন তার কাছে যে শক্তি আছে সেটাই থাকে সে সেটা ছেড়ে দে না সে কারো থেকে ধারণে না আচ্ছা যখন সে নিচ থেকে উপরে যেতে চায় তাহলে আমি বলছি যখন সে নিচের কক্ষপথ থেকে উপরের কক্ষপথে যেতে চায় তার মানে আমি যদি নিচ থেকে এই যে আমি দেখাচ্ছি তোমাদেরকে নিচ থেকে আমি যদি উপরে যেতে চাই তো স্বাভাবিকভাবে তুমি নিচ থেকে উপরে যেতে চাচ্ছ তাহলে তোমার শক্তি দরকার আমরা যখন উপরে উঠতে চাই আমাদের দরকার আরও উপরে উঠতে চাই আরও শক্তি দরকার আর উপরে উঠতে চাই আরও শক্তি দরকার রাইট আমরা নিচ থেকে যত উপরে উঠতে চাই আমাদের শক্তি বেশি দরকার রাইট তাহলে নিচ থেকে যখন সে উপরে যেতে চাইবে উপরের শক্তি তো বেশি মনে করো উপরের শক্তি হচ্ছে দেড়শো শক্তি আর এটা শক্তি হচ্ছে একশো এটা শক্তি হচ্ছে পঞ্চাশ তাহলে বলো তো ইলেকট্রনের কাছে আছে একশো শক্তি কিন্তু উপরে থাকতে হলে দেড়শো শক্তি দরকার তাহলে বাকি শক্তি তাকে শোষণ করতে হবে গ্রহণ করতে হবে ধার নিতে হবে তাহলে সেটাই বলছি নিচের কক্ষপথ থেকে উপরের কক্ষপথে গেলে শক্তি গ্রহণ করতে হবে শক্তি শোষণ করতে হবে তাহলে নিচ থেকে উপরে গেলে শক্তি গ্রহণ করতে হবে শোষণ করতে হবে শোষণ করতে হবে আর অনুরূপভাবে উপর থেকে যখন সে নিচে যাবে তার কাছে একশো শক্তি আছে কিন্তু তার দরকার পঞ্চাশ আর পঞ্চাশ সে দিয়ে দিবে আরে নাওগা নাওগা আমার লাগতেছে না আমার পঞ্চাশ হলেই হবে তাহলে বাকিটা সে ছেড়ে দিবে তাহলে এই যে ছেড়ে দিচ্ছে কখন ছেড়ে দিবে উপরের কক্ষপথ থেকে যদি সে নিচের কক্ষপথে যায় তাহলে সে শক্তি ছেড়ে দিবে। তো এটা হচ্ছে নিজবোরের তৃতীয় কথা তাহলে নিল কয়টা কথা বলেছেন কঠিন কঠিন তিনটা কথা বলেছেন সহজ করে বুঝিয়ে দিলাম প্রথম কথা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কৌনিক কখন আসবে ঘুরলে কৌণিক কখন আসবে ঘুরলে না ঘুরলে কৌণিক আসবে না ইলেকট্রনের কৌণিক ভরবেক কিসের সমান একটা ধ্রুবকের পূর্ণসাঙ্কিক গুণিতক তার মানে এন এর সাথে পূর্ণ সংখ্যার এইচ বাই টু পাই গুণ করে দিব তাহলে নিলস বোর্ডের এক নাম্বার কথা হচ্ছে এম বি আর সমান এইচ বাই টু পাই এই যে এটা দুই নাম্বার কথা কি দুই নাম্বার কথা হচ্ছে ইলেকট্রন যেখানে সেখানে যেখানে সেখানে থাকতে পারে না কোথায় থাকবে অনুমোদিত কিছু কক্ষপথে থাকবে ওই এটা কিভাবে ব্যাখ্যা করেছি আমরা আমরা আসলে ইলেকট্রন যেখানে থাকে এই যে ইলেকট্রন যেখানে থাকে সেটাকে আমরা বলি ব্যসার্ধ এই যে মনে করি ইলেকট্রন এখানে আছে এটা হচ্ছে আমার ব্যসার্ধ সো আমরা ব্যাসার্ধ বের করেছি আমরা দেখেছি ব্যাসার্ধের মানটা হয় ওয়ান ইন্টু এইচ বাই টু পাই ওয়ান বাই এম বি হবে না হয় টু ইন্টু এইচ বাই টু পাই ওয়ান বাই এম বি হবে না হয় থ্রি ইন্টু এইচ বাই টু পাই ওয়ান বাই এম বি হবে তার মানে আর এর মানটা সব কিছু হতে পারে না তো আরের মানটা যেহেতু সবসময় সব কিছু হতে পারে না তাহলে আরের মানটাই ইলেকট্রন কোথায় থাকবে সেটা ইলেকট্রনের অ্যাড্রেস ইলেকট্রনের বাড়ির ঠিকানা ইলেকট্রনের ঠিকানা কোনটা আর ইলেকট্রনের ঠিকানা হচ্ছে আর তো ইলেকট্রন যেখানে সেখানে থাকতে পারে না ইলেকট্রন কোথায় থাকে আর এর মান যত হয় ওইখানে থাকে তা আরের মান তো সব হইতে পারে না তাই ইলেকট্রন যেখানে সেখানে থাকতে পারে না বরঞ্চ কিছু অনুমোদিত যেগুলো এখানে আসবে ওইগুলো হচ্ছে অনুমোদিত অনুমোদিত কিছু কক্ষপথে থাকবে তাদেরকে আমরা বলি অনুমোদিত কক্ষপথকে আমরা বলি এই যে কক্ষপথ বা শক্তি স্তর এটাকে আরেকটা নাম বলা হয় শক্তি স্তর আচ্ছা এবং এই কক্ষপথগুলো বৃত্তাকার হবে এরপর তিন নম্বর তিনি যে কথা বলেছেন সেটা হচ্ছে ইলেকট্রন একটা কক ঘুরে তখন তার কাছে যে শক্তি আছে ওইটাই রেখে দেয় সে কোনো শক্তি গ্রহণ করে না শোষণ করে না তার দরকার পড়ে না যখন সে উপর থেকে যখন সে উপর থেকে নিচে যাবে ছেড়ে দিবে নিচ থেকে উপরে গেলে গ্রহণ করবে এটা ছিল নীলসবোর তৃতীয় কথা তো এই তিনটা কথা নিলসবোর বলেছেন তাহলে নীলসবর পরমাণু মডেল থেকে আমরা জানতে পেরেছি ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে যেখানে সেখানে থাকতে পারে না কিছু অনুমোদিত কক্ষপথে থাকতে পারে আমরা আরও জানতে জানতে পেরেছি নিল্স বোর্ডের পরমাণু মডেল থেকে ইলেকট্রন বৃত্তাকারে ঘুরে ইলেকট্রন বৃত্তাকারে ঘুরে আমরা আরও জানতে পেরেছি ইলেকট্রন যখন কোনো একটা কক্ষপথে ঘুরে তখন শক্তি শোষণ বা বিকিরণ করে না বরঞ্চ যখন সে উপরে নিচে যাওয়ার চেষ্টা করে তখন সেই ঘটনা ঘটে তো এই কথাগুলা আমাদেরকে পরমাণু সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা দেয় পরমাণুর আকার আকৃতি ইলেকট্রন কোন পথে ঘুরবে কীভাবে ঘুরবে এসব নিয়ে সুস্পষ্ট একটা ধারণা আমাদেরকে দিচ্ছে যেটা রাদারফোর্ড ফুট পরমাণু মডেল দিতে পারেনি যদি প্রশ্ন করে রাদারফোর্ড ফুট পরমাণু মডেলের সীমাবদ্ধতা বোর পরমাণু মডেলের সাফল্য লিখো তো বোর পরমাণু মডেল রাদারফোর্ড যেগুলো পারেনি ওগুলা ব্যাখ্যা দিয়েছে তাই রাদ আমরা বলতে পারি রাদারফোর্ড ফুট পরমাণু মডেল সীমাবদ্ধ আর বোর পরমাণু মডেল সফল হয়েছে সাফল্য তো এই হচ্ছে আমাদের বোর পরমাণু মডেলের আলোচনা